বম ফলে আমাদের সামনে, একদম আইডিয়াল বম ফলে, পুরো একদম পাহাড় থেকে সরাসরি চলে এসেছে। বলো তোমার নাম কি? রূপঙ্কর সিংহ রায়। তুমি নতুন ভিডিও নিয়ে আজকে হলো 25 ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। তো গাইস, যারা যারা আগে ভিডিওটা দেখো নাই, আজকে ভিডিওটা কিছুই বুঝবো না, তাই গাইস ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিবো, আগের ভিডিওটা প্লিজ দেখে নিও। গাইস যারা জানো না, তারা আমি একটা ভাইয়ের আমার ড্রেস আনতে গিয়েছিলাম, ড্রেস আনার ফলে আজকে যে ভাই সাজবে, সাজিয়ে একটু ক্লিপ দেখতে পারবা। তো গাইস কয়েকটা যে আবার এটা ড্রেসটা রিটার্ন করতে গিয়েছিলাম, ওই ক্লিপটা দেখতে পারবো লাস্টের দিকে। তো গাইস চলো ভিডিওটা দেরি না করে শুরু করে দেওয়া যাক। গাইস চলো শুরু করে দেওয়া যাক। আমার ভাই তো রে পাগলা, হ্যাঁ তার জন্যই তো সকাল দেখতে পাচ্ছ এখানে। এ ভাই একবারে আলাদা হয়েছে আমার পুনো, একটা দেখতে পাচ্ছ হয়েছে যেমন খুশি সাজো। আচ্ছা বার্তাটা কি পুলিশ বলে দেবে যে এই আলোগুলো, আমরা অনেক সময় এই আলোগুলো জানি না কোনটা কি আলো, লাল আলোতেও আমরা চলে যাই, পুলিশ ধাওয়া করে ফাইন করে দেয়, একটু বলতে পারবে কিছু? তুমি তুমি কে? আচ্ছা নামটা জেসমিতা, জেসমিতা ধাওয়াল। আপাতত আমরা দেখে বুঝছি এখন এটা সচেতনতার, আমরা অনেকেই মানি না, ও একটা সচেতনতার বার্তা নিয়ে এসছে, সেভ ড্রাইভ সেভ লাইফ। এখানে বার্তাও একটা আমাকে পৌঁছে দিয়েছে, আমার আত্মকথা, বহু বছর ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি আমার কাজ করে চলেছি, ক্লান্তি অবসাদ আমার নেই, অনেক বড় কাজের ভার আমার উপর, আপনাদের সকলের জীবন রক্ষা করা আমার দায়িত্ব। এরকম হয় কখনো? ও তো জল রোজ্জ্বল বৃষ্টিতে দাঁড়িয়ে আলো জ্বালিয়ে দেখাচ্ছে, সামনে যে দাদারা দাঁড়িয়ে আছে তারা ট্রাক থামিয়ে পয়সা নিচ্ছে, ট্রাককে নিয়ে এটাও ঘুরছে, এটাও ওকে দেখতে হয় প্রায়ই, 10 টাকা 5 টাকা হঠাৎ গুজে দিয়ে চলে যাচ্ছে, এটাও দেখতে হয়। আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু তারপরও আপনাদের অসাবধানতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, তখন আমার খুব কষ্ট হয়, রক্তাক্ত দেহ পড়ে থাকলে আমার মনও কাঁদে। যাই হোক, আমরা ওর বার্তা শুনে নিলাম, আমরা বড়রা যেন ঠিকঠাক বাইক চালায় ঠিকমতো, তোমরাও যারা ট্রাফিক পার হও সব মেনে চলবে, এই কয়েকটা লাইট, লাল বাতি জ্বললে দাঁড়িয়ে পড়বো, হলুদে আমরা অপেক্ষা করব যে কিছুক্ষণ পরেই আমার পেরোনোর সময় আসছে, সবুজ হলে আমরা রাস্তা ক্রস করব। যাই হোক, অনেক ধরনের, একটু এগিয়ে সুশীল বাবা, বম ফলে আমাদের সামনে, একদম আইডিয়াল বম ফলে, পুরো একদম পাহাড় থেকে সরাসরি চলে এসছে। বলো তোমার নাম কি? রূপঙ্কর সিংহ রায়। তুমি তুমি এখন কে? শিব ভোলেনাথ। হ্যাঁ ভোলেনাথ, শিব ভোলেনাথ। শিব ভোলেনাথ কে কিছু সবাইকে বলবে? আমার নাম হচ্ছে রূপঙ্কর সিংহ রায়। আচ্ছা রূপঙ্কর সিংহ রায়, আপাতত শিব ভোলেনাথ। বিচারকরা মন দিয়ে দেখুন, তার জটা, তার রুদ্রাক্ষের মালা, তার এটা কি সাপ? সাপ কি সাপ? বিষ আছে? হ্যাঁ। এত বিষাক্ত সাপ গলায় রেখেছো কেন? আর খুব সাহসী, এ সাপ ওকে কিছু করবে না। সাপটার কোনো নাম আছে নাকি? নাম নেই, যাওনি এখনো নাম, যাও করে একটা নাম দিয়ে দিও, চলে এসো তুমি। হাতে বাঁশি, তোমাকে নেক্সট টাইম দেখাচ্ছি, একটু বাঁশি বাজাও আগে দেখি কিভাবে বাঁশি বাজাও।
তুমি কি হ্যাঁ কৃষ্ণ কিভাবে ওটা দিয়ে কি ইন্ডিয়ান পেট্রোল কতগুলো গাড়ি একবার লাইন মেলে যাচ্ছে এখন 10-12 করে তখন ভিডিও করতে না ভিডিও না করে দেখছি গাইস দেখতে পাচ্ছ কি অসম লাগছে দেখতে ইয়ার জায়গাটা এরকম জায়গা থাকবে না মজা ব্লগ দেখতে পারতে জানে দেখতে পাচ্ছ আমরা এখন বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি প্রায় চলো বাস স্ট্যান্ডে যাই কোন গাড়িতে গাড়ির হুডের উপর বসে যাইনি গাইস বলো সবাই কমেন্টে তো গাইস চলো বাস স্ট্যান্ডে চলে যাওয়ার জায়গাকে দেখতে পাচ্ছ এই সেটটা চৌপতি তো গাইস চলো বাস ওখানে গাড়ি দাঁড়ায় আছে তো গাইস চলো দেখতে পাচ্ছ ফাইনালি এখন রওনা দিয়ে দিলাম গাড়িতে বসে বললাম তো গাইস চলো বাড়ি চলে যাওয়া যাক ইয়া তুমি ব্লগে দিব প্রবলেম নাই তো প্রবলেম নাই তো26 December 26 December 25 December 26 December 2 দিন একসাথে তো আজকে দিলাম 25 ডিসেম্বরটা কালকে কালকে দেখাবো তোমাদেরকে তো 26 ডিসেম্বরটা দেখা হচ্ছে 26 ডিসেম্বর তো তখন টাটা।